কচুয়ার প্রধানমন্ত্রীর পক্ষে ডক্টর সেলিম মাহমুদের কম্বল বিতরণ। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদের উদ্যোগে 13,000 কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তমালী ডিগ্রি কলেজ মাঠে 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার শীতার্থ পরিবারের মাঝে এসব কম্বল বিতরণের কর্মসূচি উদ্বোধন করেন তিনি। কলেজের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ডক্টর সেলিম মাহমুদ। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস ইয়ং সালাউদ্দিন মাহমুদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান হাতেম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, ইউপি সদস্য শাহজালাল মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। একই দিনে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডক্টর সেলিম মাহমুদ শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এখানে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চাঁদপুর জেলা জিসান আহমেদ নান্নুয়ের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।